নমস্কার বন্ধুরা, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের এই সেই চ্যানেল যার নাম বং ওয়াইল্ড। আজকের আমার যেটা বলার মুখ্য বিষয় সেটা হচ্ছে, আমার আজকে একটু পরেই আপনারা দেখতে পাবেন যে আমার হাতে একটা ছোট্ট শিশু পাপি আছে। শিশু পাপিটার কেয়ার কীভাবে করবেন, কীভাবে তাকে রাখবেন, কীভাবে পুরো গাইড আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেব। তো স্টে টিউনড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব, এবং শিশু পাপি সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি জানার কিছু থেকে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতেই চলে এসেছে আমার ছোট্ট শিশু পাপি। এটা আমার আমার নয়, এটা আমার একটা ফ্রেন্ডের। আজকে ভিডিওর জন্য ও আমার বাড়িতে এসছে এটাকে নিয়ে। তো আজকে এটার খুবই কিউট, খুবই লয়াল, দেখতেই পাচ্ছেন খুব চুপচাপ রয়েছে, খুবই শান্ত। আজকের পুরোপুরি গ্রুমিংয়ের ব্যাপারে, পুরোপুরি কেয়ারের ব্যাপারে আজকে আপনাদেরকে বলবো। তো শিশুর দেখতেই পাচ্ছেন লোমগুলো খুব বড় হয়ে থাকে, যার জন্য এদের ব্রাশিং কিন্তু খুবই জরুরি। এদের প্রতিদিন গ্রুমিং করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনারা প্রতিদিন গ্রুমিং না করান, প্রতিদিন গ্রুমিং না করালে এর অনেক স্কিন ডিজিজ আসবে, অনেকটা পরিমাণ লোম যেগুলো হয় সেগুলো ঝরার চান্স থাকে পাপিটাকে। কিন্তু আপনারা যদি রেগুলার ব্রাশিং বা রেগুলার গ্রুমিং যদি না করেন তাহলে কিন্তু পাপির হেলথের অনেক কিছু পরিমাণ ইস্যু আসতে পারে, স্কিনের অনেক ডিজিজ আসতে পারে, স্কিন প্রবলেম আসতে পারে। তার সঙ্গে সাথে প্রপার যদি ডায়েটে না রাখেন পাপিটার হেলথ ইস্যু আসবে, পাপির ইমিউনিটি ব্রেকডাউন করবে, অনেক কিছু প্রবলেম আসবে। সুতরাং প্রপার ডায়েট এবং প্রপার গ্রুমিংয়ের সঙ্গে কিন্তু আপনারা এই শিশু পাপিটাকে আপনারা রাখতে পারেন। শিশু পাপি কিন্তু খুবই শান্ত, এবং এটা একটা মানে অনেকটা পরিমাণ ওয়াচডগেরও কাজ করে দেয়, ওয়াচডগের কাজ। এবং শিশু আর অনেকেই যে কোয়েশ্চেনটা করে থাকেন আমাকে যে শিশু আর লাসা অ্যাপসের মধ্যে তফাত কীভাবে বুঝবেন, না শিশুর মুখটা দেখুন এই জায়গাটা একটু চাপা রকমের হয়। আর শিশুর অরিজিন হচ্ছে চায়না, শিশুর অরিজিন হচ্ছে চায়নার একটি রানি, তার নাম অনুসারে শিশুর নামকরণ হয়েছে, তার নামও ছিল শিশু। তো শিশুর সেই জন্য নামকরণ হয়েছে। এবং শিশু আর লাসা অ্যাপসকে চেনার মূল যে কারণটি সেটা হচ্ছে আপনার এই নাকটি, মানে নাকটা একটু জাস্ট শিশুর ক্ষেত্রে একটু চাপা হয়, এবং বডির স্ট্রাকচারটাও কিন্তু অনেকটা আলাদা হয় শিশু এবং আপনার লাসা অ্যাপসের মধ্যে। তো বিপ অনেকে এটা ঠকিয়ে দেবে আপনাদের যে শিশুকে লাসা অ্যাপসের মতো, কারণ লাসা অ্যাপসের দামটা একটু কম, শিশুর দামটা একটু বেশি, অনেকে ঠকিয়ে আপনাদের দিতে পারে। তো প্লিজ বি প্রিপেয়ার, এটা আপনারা জেনে তবে কিন্তু পাপিটাকে কিনতে যাবেন। নেক্সট যে বিষয়টির ওপর চলে আসছি সেটা হচ্ছে, পাপিটাকে নিয়ে আসার পর পাপির 3 মাস অবধি কোনো রকমের স্নান করাবেন না বা গায়ে জল দেবেন না, রেগুলার ব্রাশিং এবং রেগুলার গ্রুমিংটাই চলবে শুধুমাত্র। তার একটাই কারণ, কারণ এগুলো যেহেতু লং কোটেড পাপি হয়ে থাকে সেই জন্য এই পাপিগুলোর যত আপনারা স্নান করাবেন এর লোমটা কিন্তু খসখসে হয়ে যাবে এবং লোমটা অতটা স্মুথনেস থাকবে না। সেই জন্য আপনাদের রেকমেন্ড করবো আপনারা 3 মাসের আগে যথেষ্ট একদম গায়ে জল দেবেন না, জাস্ট খুব যদি গরম পড়ে তাহলেও সপ্তাহে একবারের বেশি আপনারা স্নান করাবেনই না। স্নান করাতে একদম বারণই করছি, যদি আপনারা ভালো এয়ার কন্ডিশনে রাখতে পারেন তো খুবই ভালো, কারণ এদের প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে। তো যাই হোক, এই পুরো প্রপার গাইড, যদি আপনাদের শিশু নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং কোয়েশ্চেন করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনাদের। এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।